Friends, welcome back to my channel. চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা দিন প্রায় অনেকটাই কাটিয়ে ফেলেছি তোমাদের সাথে এখন কথা হচ্ছে এখন বাজে 11:30টা তো আজকে বাড়ি পুরো ফাঁকা বাড়িতে কেউ নেই মেম্মা দাম্মারা তো পুরী গেছে ঘুরতে ওরা কেউ নেই আর বাড়িতে মা না আমরা আর বম্মারা রয়েছে মারা মা বাবা গেছে চোখের ডাক্তারখানায় তো মারাও নেই মাদের আসতে প্রায় অনেকটাই দেরি হবে 2:30 বাজবে 2:30 তো আমি নিচে একা আর ওপরে বম্মা রয়েছে তো বম্মা বড় একটু আছে আর ক্যান্ডু আর আমি নিচে তো রান্নাবান্না আজকে সবটাই আমি করেছি শরীরটা যদিও আজকেও খুব একটা ভালো নেই তো আছি মোটামুটি কালকের থেকে ভালো আছি আর কি
তো কালকে ব্লগে তোমরা যারা দেখেছো তারা জানো আমার শরীরটা আগের দিন খুবই খারাপ ছিল, আজকে একটু ঠিকঠাক আছি, রান্না বান্না করেছি, তো খিদেও বহুত পেয়ে গেছে, আজকে টিফিনে ছাতু খেয়েছি, তো খিদে পেয়ে গেছে, ভাবছি খেয়ে ভেবেছিলাম মা বাবারা এলে তারপরে খাবো, কিন্তু খিদে পেয়ে গেছে, আর থাকতে পারছি না, খেয়ে নেবো, পুজো টুজো সব কমপ্লিট, আর এই যে পুজো টুজো সব হয়ে গেছে, বোম্মা ফুল তুলেই রেখেছিল, আজকে ফুল তুলতেও আমি যাইনি, তো ক্যান্ডল খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে রান্না বান্না সেরে ওকে খাইয়ে দাইয়ে তারপর নিচে নেমেছি, স্নান টান করলাম সবে মাত্র, তো চলো এবারে উপরে যাই, গিয়ে দেখি খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, আর পুরো দেখছে পুরো অন্ধকার, কারণ সব জানলা টাল্লা দরজা দরজা দেয়া, কেউ নেই যেহেতু। তো দেখো আমি কি কি রান্না করেছি, একদম হালকা হালকা ফুলকা সহজে যেটা হয়ে যাবে সেই রকম আর কি। এখানে ভাত, এখানে আছে পটল আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজি করেছি, আর এখানে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি। লাঞ্চ থালি এখানে রেডি, নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিয়ে দেখছো, দরজা টরজা দিয়ে বসে আছি ক্যান্টোর জন্য, আজকে বাড়ির মধ্যে একটা কুকুর ঢুকে গেছে কোথা থেকে কে জানে, জানি না, তো তার পিছনে দৌড়াদৌড়ি করছিল, ওই জন্য ভয়ে তো দরজাটা দিয়ে দিলাম, বাই চান্স যদি গিয়ে ওকে দেখতে পায় আর ধরতে পারে তো কেলেঙ্কারি হয়ে যাবে, বুঝতেই পারছো। তো অ্যাজ ইউজুয়াল চারিদিকে আওয়াজ পাবে, কারণ পাশের বাড়িতেই কাজ হচ্ছে, বিরক্ত লেগে যায়, কাজের এদের শেষ নেই, মানে সব প্রত্যেক দিনই কাজ চলতে থাকে, কুটঘাট আওয়াজটা তোমরা ভিডিওতে পেতেই পারো। কিন্তু দেখো এখানে শুরু হয়েছে সত্যি করে, আর চারটে মাছ নিয়েছিলাম, একটা মাছ মরে গেছে, একটা সাদা মরে গেছে, আর একটা সাদা আছে, আর দুটো গোল্ডেন বেঁচে আছে, দেখি ওগুলো আবার কতদিন থাকে, জানি না কেন থাকছে না, আজকের না প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, ওনাতে শুধু ঘুম শুয়েই থাকে, ভিডিও করারও ইচ্ছা হচ্ছে না, যেমন হাই উঠছে, তো সেই জন্য এখন একটুখানি ডিলে হচ্ছে, একদিন ছাড়া ছাড়া ব্লগ আসছে, দেখতে পাচ্ছ তোমরা, বুঝতেই পারছো শরীরটা খুবই দুর্বল, ভালো লাগছে না, মানে ফোনটা নিয়ে যে একটু বকবক করবো তারও ইচ্ছা করছে না আর কি, মনে হচ্ছে সবসময় ঘুমাই 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 রাখো একটা। তো যাই হোক চলো, ঘুমালে তো হবে না, কাজ বাজ করতে হবে, আর অক্সিজেনটা দিয়ে বন্ধ হয়ে গেছে, সব উপরে উঠে উঠে এ করছে দেখো। তো চলো এবারে, আমি তোমাদের চলো বললাম আর ও ওইখানে চলে গেল। গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে লাঞ্চ কমপ্লিট, এখন বসেছে একটা আপেল নিয়ে, তো আমাদের শরীরের জন্য আপেল তো খুবই ভালো, খেতে উঠে একটা ফল খাওয়া, শুধু আপেল বলে না একটা ফল খাওয়া তো খুবই ভালো। তো ক্যান্ডোর এই চেনটা দেখো, ক্যান্ডোর এই চেনটা তো তোমরা দেখেছিলে ব্যাঙ্গালোরে আমরা যখন থাকতাম, ওর বার্থডে তোর বাবা গিফট করেছিল, তো এই চেনটা আজকে দোকানে নিয়ে যাওয়া হবে, এটা দিয়ে এর থেকে মোটা চেন একটা নেওয়া হবে, তো এখন বাবা এটা নিয়ে যাবে, গিয়ে দোকানে দেখাবে, দেখি এর থেকে মোটা চেন আমাদের ধনতেরাসে এটাই কেনা হবে আর কি, ক্যান্ডোর চেন। থেকে উঠলাম আর দেখি ক্যান্ডু চারিদিকে বমি টমি করে রেখে দিয়েছে, আমি জানতাম ও আগে বমি করবে একটু, কারণ ও ভাতটা একটু একটু শক্ত শক্ত ছিল, তো গরম মাখতে পারছি না এমন অবস্থা, আর ওর খিদেও পেয়ে গেছে, তো খাইয়ে দিয়েছে,
তো বমি করে দিয়েছে, পরিষ্কার টরিষ্কার করে এখন এসে বসলাম ভিডিও এডিট করতে। আর সন্ধ্যা দেবো, চলো সন্ধ্যাটা দিয়ে নিই আগে, তারপরে ভিডিও এডিট করে পোস্ট করবো। সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি, এবারে ভিডিওটা শেষ করতে হবে। চলো এই পর্যন্ত রাখছি, আবার দেখা যাবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আমার ব্লগ দেখতে থাকো। ব্লগে যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো আজকের মতো টাটা, লাভ ইউ অল, খুব ভালো থেকো, টেক কেয়ার, গুড নাইট।